জাতীয় জরুরি সেবা নম্বর 999 এ কল পেয়ে ফরিদপুরের যৌনপল্লী থেকে এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুমন রঞ্জন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার রাতে ফরিদপুর শহরের রথখোলা যৌনপল্লী থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মাসখানেক আগে প্রেমিকের সঙ্গে ঘর ছাড়েন ওই তরুণী, কিন্তু প্রেমিকের প্রতারণার শিকার হন তিনি। তাকে ফেলে পালিয়ে যান তার প্রেমিক। এরপর এক রিকশা চালককে তিনি অনুরোধ করেন রাতে থাকার ব্যবস্থা করার জন্য, কিন্তু রিকশা চালক তাকে যৌনপল্লীতে বিক্রি করে দেন। মাসখানেক সেখানে ছিলেন ওই তরুণী। শনিবার 999 অর্থাৎ 999-এ ফোন করে ওই তরুণী তাকে উদ্ধারের অনুরোধ জানান। সেখান থেকে তাৎক্ষণিক বিষয়টি ফরিদপুর কোতোয়ালি থানাকে জানানো হয় এবং কোতোয়ালি থানা পুলিশ ওই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুমন রঞ্জন সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।